হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিহরন। জিএনএম এবং এএনএম এর যে কাউন্সেলিং ডেট ছিল, অর্থাৎ 2 নভেম্বর থেকে যে কাউন্সেলিং স্টার্ট হওয়ার কথা হয়েছিল, সেই নিয়ে যে নোটিশ পাবলিশ হয়েছিল 25/10/2021, সেই নোটিশটি কিছুটা মডিফাই হয়েছে এবং 2 নভেম্বরের পরিবর্তে একদিন পেছিয়ে গেল রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং। এই যে নোটিফিকেশানটি দেখছেন, এই নোটিফিকেশানটি কিন্তু আর নতুন করে পাবলিশ হয়নি। এটি আগে যে নোটিফিকেশান ছিল, যেটি 25/10/21 বেরিয়েছিল, সেটি কিছুটা মডিফাই হয়েছে, শুধুমাত্র একটি দিন পেছিয়ে গিয়েছে। অর্থাৎ যেটি 2 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটি শুরু হচ্ছে 3 নভেম্বর থেকে এবং শেষ হচ্ছে 9 নভেম্বর। অর্থাৎ যেটি 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ডেট ছিল, সেটি এক্সটেনশান হয়েছে 3 তারিখ থেকে 9 তারিখ। এভাবেই দেখুন, প্রায় প্রতিটি ডেটেই একদিন করে পেছিয়ে গিয়েছে। চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের ডেট দেখুন 6 তারিখ থেকে শুরু হয়েছে 9 তারিখ পর্যন্ত, এবং ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটি পাবলিশ হবে 13 তারিখে। পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ জমা নেওয়া হবে 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। প্রায় প্রতিটি ডেটই একদিন করে পেছিয়ে গিয়েছে বা এক্সটেন্ড হয়েছে। তাই যারা যারা আজই কাউন্সিলিং করতে যাবে বলছিলে বা রেজিস্ট্রেশন করতে যাবে বলছিলে, তারা অবশ্যই নোটিশটি দেখে নেবে। যদি দেখে নিয়ে থাকো তাহলে তাদের সুবিধা হবে, নইলে ক্যাফে থেকে আবার ফিরে আসতে হবে। তাই অবশ্যই যারা যারা এই নোটিশটি দেখছো, তাদের বন্ধু বা বান্ধবীদেরকে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এটি তাদের কাজে আসতে পারে। এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।